আমরা এখন রাজনৈতিক মানে আমাদের বিদ্যমান যে বিভাজিত রাজনীতি তার মধ্যে যখন এই বিষয়গুলো আসে নারীর প্রতি অবমাননার ব্যাপারটা মানে যতটা থাকে তার মানে আমরা দেখি যে ডিভাইডের মধ্যে পড়ে এটা রাজনীতিকৃত হয়ে যায় সেটা হওয়াটা কোনো ইতিবাচক জিনিস না আর কি তাতে ওই যে নারীর প্রতি অবমাননার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু গুরুত্ব হারিয়ে রাজনৈতিক ডিভাইডের মধ্যে পড়ে এবং এটা হয় কারণে যে খুব সিলেক্টিভ হই আমরা কোনটার মানে ধরা হবে এবং কোনটার বিরুদ্ধে চলবে আবার অনেকগুলো ঘটনা এই প্রতি অবমাননা ঘটেছে এই রাজনৈতিক গত কয়েক বছরে যেগুলো আমরা দেখেছি যে কোনো প্রতিকার নেই মানে আবার সেটার মানে পক্ষ ব্যক্তি এগুলো থেকে অনেক কিছু যেহেতু ঘটে সেগুলোর ক্ষেত্রে বরং এই ইস্যুটা বরং দুর্বল হয়ে পড়ে আবার নারীর প্রতি অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেইটার জন্য যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা না হয়ে বরং এটা ক্ষেত্রে কারণে এবং পলিটিক্যাল ডিভাইড রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়ে যাওয়ার কারণে এই নারীর প্রতি অবমাননার যে প্রশ্নটা সেটা গুরুত্ব হারিত যাই হোক এই বিষয় নিয়ে আমার বক্তব্য এখন আইনগত প্রক্রিয়া যেভাবে চলবে আমি বরং গুরুত্ব দিতে চাই যে বাংলাদেশের যে বাস্তবতা এরকম ঘটনা অনেক ঘটবে এবং একের পর আমরা দেখছি গ্রেফতার হয়রানি ইত্যাদি আসছে মানে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দর মানে আগাম জামিনের বিরুদ্ধে আবার নতুন করে আপিল হচ্ছে তারপরে গায়াবি মামলা হচ্ছে তো আমরা তো একটা নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ চাইছি এখন সেটার পরিবেশের কথা বলা হবে যে নির্বাচনের সব পরিবেশ ঠিক আছে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে কিন্তু এক দল প্রচারণায় মানে সমস্ত আয়োজন নিয়ে থাকবে আর আর বিরোধীরা সেই থাকতে হবে এইটা কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নেই এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স ইঙ্গিত দিয়েছেন এবং এটা এই কথাটা আমি নিজে অন্যান্য টকশতে বলেছি এবং আমাদের জোটের পক্ষ থেকে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে নির্বাচনকালীন সরকার বলে কোনো জিনিস সংবিধানে নেই এবং এই জায়গাটাই একটা আমাদের সংবিধানের মানে মানে কতগুলো কি বলবো যে আছে যেমন পার্লামেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় নির্বাচনটা আগে হবে কিনা তিন মাস আগে থাকতে একটা নির্বাচন হবে কোনো দেশে হয় কোন দেশে হয় না এখন আমাদের দেশের মতো বাস্তবতাতে এটা যে আগে নির্বাচন করার মতো গণতান্ত্রিক কাঠামো এখনো গড়ে ওঠেনি কেননা থাকে না ক্ষমতাসীন দলের কর্তৃত্বটা বহাল থাকে ফলে পার্লামেন্ট ভেঙে দিয়ে বরং রুটিন সরকার হিসেবে মানে তিনি এই ধরন পার্লামেন্ট ভেঙে গেলে রাষ্ট্রপতির কাছে যাবেন রাষ্ট্রপতি বলবে আপনারা সরকার চালিয়ে যান তখন তারা একটা মানে মন্ত্রিসভা ফর্ম করে এটা চালিয়ে যাবেন এটা একটা রুটিন সরকারের প্রশ্ন নির্বাচন কমিশন ডিফেক্টর সরকার হিসেবে প্রায় তার কর্তৃত্ব নিয়ে এটা চালাবে কিন্তু ওইটা চালাতে হলে যে ধরনের সাংবিধানিক ক্ষমতা কাঠামোটা থাকা দরকার চেক এন্ড ব্যালেন্স জবাবদিহিতা ভারসাম্য সেটা বাংলাদেশের নেই নেই বলে কিন্তু তত্ত্বাবধায়ক শাসন দরকার দাবি আউমলি এনেছিল এবং সেটা মানে সেটা এই স্বয়ংরতাান্তিক ভিত্তিটাকে সাংবিধানিকভাবে যে স্বয়ংরতাান্তিক ভিত্তি আছে সেটাকে আসলে আঘাত করেনি বাইরে থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসার ফলে দেখা গেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও সেটা গিলে খেয়ে ফেলেছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই আমরা সবসময় বলেছি যে আপাতত আমাদের যে বিরাট বিভেদ তাতে আগামী তিনটা নির্বাচন তার এরকম একটা নিরপেক্ষ সরকার উদ্যোগ করতে হবে যেটা রাজনৈতিক দলগুলো একটা রূপরেখা তৈরি করবে মানে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলো আর মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্বৈরতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর একটা গণতান্ত্রিক সংস্কার মানে গণতান্ত্রিক কাঠামো যদি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো তিনটা নির্বাচন পরে এই যে আমরা অন্যান্য দেশে যেমন দেখি রুটিন সরকার অধীনে নির্বাচন কমিশনই তার সম্পূর্ণ সময় লাগবে তো আমরা এই দুটো প্রস্তাবই করেছি আমরা বলেছি সাংবিধানিক সংস্কার করতে হবে এবং আগামী তিনটি জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে করতে হবে এবং কতগুলো জাতীয় অঙ্গীকারের মধ্য দিয়ে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংলাপের মধ্য দিয়ে জাতীয় সমঝোতা হওয়া দরকার না হলে মল্লযুদ্ধ মল্লযুদ্ধ কোন সমাধান বাংলাদেশে দেয়নি বরং সংকট এবং সংঘাতের উপর একটা এবং পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আজকে যে বক্তব্য

মানে এই বাংলাদেশে বিদ্যমান যে পরিস্থিতি যেখানে একটা ভোটাধিকার নিয়ে মানুষের মধ্যে সংশয় ভোট দিতে পারছেন না মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা ভীষণ অকার্যকর হয়ে পড়েছে এবং একটা মল্ল যুদ্ধের পরিস্থিতি সেই জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ করতে পারি কিনা সেই উনি যে আকাঙ্ক্ষা সেটাকে আমার মানে মনে হয়েছে যে উনি এটা সদভাবেই আকাঙ্ক্ষা পোষণ করেন